সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সায়েন্স সিটি আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সায়েন্স সিটি বা নজরুল মঞ্চের মতো মঞ্চে আমরা মিটিং করব। আজকে আমরা এটা করতে পেরেছি, এই জন্য আমি প্রত্যেককে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার ইমিডিয়েট আপনার পুরমজি, যার হাত ধরে আমি মোদী কেয়ারে যুক্ত হয়েছি, জীবিনী পুরম বিন্দাল, তার জন্য একটা হাততালি দিয়েছি দিয়েছি। আমি আমার রেসপেক্ট জানাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট লিডার ইন মাল্টি লেভেল মার্কেটিং মিস্টার সঞ্জয় ওয়াগাড়িয়া, ওনার জন্য আমি একটা হাততালি দিয়ে দিচ্ছি। আমার শ্রদ্ধা জানাচ্ছি ওনাকে। এখানে উপস্থিত আছেন ডক্টর দিলীপ সিং এবং মীনা সিং, যাদের আমাদের অ্যাপ্লাই, যাদের কথা শুনলে আমরা রোমাঞ্চিত হই, অনেক নলেজ আমাদের কাছে আসে। আমি ফিলিপ স্যার এবং মীনা ম্যাডামের জন্য একটা হাততালি দিয়ে দিচ্ছি। এখানে কঙ্কনা ম্যাডাম উপস্থিত আছেন আমাদের এসে, তার জন্য একটা হাততালি দিয়ে নিচ্ছি। এখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এবং এমএমএ এর অসংখ্য লিডার এখানে উপস্থিত আছেন, তাদের জন্য আমি একটু হাততালি দিয়ে নিচ্ছি। সময় নেই, অত্যন্ত সংক্ষিপ্ত আমরা দেরি করে মিটিং শুরু করেছি। আমি শুধু এখানে উপস্থিত একটা লোককে বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেন যে বিভাস মুখার্জি আপনি একদম জিরো থেকে কেরানি বিভাস মুখার্জি, 700 টাকার বাড়ি ভাড়া করা বিভাস মুখার্জি, আজকে আপনি কি করে এখানে পৌঁছলেন, একটাই উত্তর আছে। জীবনে একটা শব্দকে খুব ভালোবেসেছি, যে যখন তোমার কিচ্ছু নেই, যখন তুমি সাফল্যের জন্য চেষ্টা করছো, যখন নিজেকে দেয়ালে পিঠ থাকা অবস্থায় যখন তুমি সামনের দিকে হাঁটতে শুরু করতে চাইছো, তখন তোমার সাথে একটা শব্দকে তোমার সমস্ত মজ্জায় নিয়ে নিতে হবে, সেটা নয়ের কোনো জায়গা নেই। ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস। আপনি ঘর থেকে বেরোবেন ইয়েস দিয়ে, ঘুম ভাঙবে ইয়েস দিয়ে, রাত্রে ঘুমোতে যাবেন ইয়েস দিয়ে, আপনাকে হারানোর শব্দ কারণ নেই। আর মাল্টি লেভেল মার্কেটিং এর একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বটা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি, 95% মানুষ সাকসেস না হওয়ার একটা কারণ, অন্যতম কারণ অফলাইনের কথা 100% শুনে না, 100% তার অ্যাডভাইস নেয় না, তার জন্যই সাকসেস না হওয়ার কারণ। আপনি যদি 100% গ্রোয়িং অফলাইনের অ্যাডভাইস নিয়ে চলেন আপনি জিতবেন। আপনার ভীষণ মিশনে ঠিক রাখুন, বাদিক ডান দিক সামনের দিক পিছনের দিক তাকাবেন না, খালি একটা দিকে তাকান, আমার মিশন আমার ভীষণ, এটা ছাড়া আমি আর কিচ্ছু জানি না, আপনি জিতবেন। আজকে 22 তারিখ মার্চে কি করা উচিত, কেউ কেউ অনেকে ভাববে এপ্রিল মাস আসছে, শুনছি নাকি কোম্পানি মডিফাইড ইনকাম প্ল্যান আনছে, আমি বসে থাকি আর এপ্রিলের জন্য আমি কাজ করার জন্য তৈরি হব। এরকম যারা ভেবেছে, যারা মার্চ মাসের মোমেন্টাম তৈরি করেননি, কারণ ইনকাম প্ল্যান সবসময় সমান, যে কাজ করবে তার জন্য ইনকাম প্ল্যান, ইনকাম প্ল্যানের জন্য ইনকাম হয় না, আপনার কাজের জন্য ইনকাম। আজকে 22 তারিখ, আগামী 7 দিন এখনো আছে মোমেন্টামটাকে তৈরি করার জন্য। 7% থেকে ডাইরেক্টর অফ একটাই আওয়াজ যে দুটো জয়েনিং করে এই মাসটা কমপ্লিট করব, 1000 টাকা কোম্পানি আর থেকে দেব আর দুটো করে লোক আমার সাথে আসব, এই শপথটা নিন। আর ডাইরেক্টর থেকে প্লাটিনাম একটা লোক বাদ থাকবে না, যারা পিজিপিভি অফারটা না নিয়ে মাস শেষ করবে। যদি এই মোমেন্টাম নিয়ে আপনি শেষ করেন, আপনার সামনে আসবে এপ্রিল, আপনার সামনে আসবে মে, আপনার সামনে আসবে জুন, আর 2022-এর একটাই শপথ, 1,00,000 টাকা রোজগার করে আমি এই বছরটা শেষ করব। এই শপথ দিয়ে বাড়ি যান, এই প্রতিজ্ঞা নিয়ে কাজ করুন, কারণ সিস্টেম আর স্ট্রাকচার দেবে টাইটেল, আর আপনি প্ল্যান করে কাজ করলে আপনার ইনকাম চলে আসবে। এভাবে যদি আপনি কাজ করতে পারেন, কারণ মোদি কেয়ার নট ইন ইন্ডিয়া ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে আগামী দিনে চলে আসবে, আমরা ঠিক প্ল্যাটফর্মে আছি, সোভিয়েটির লিডারশিপে আমরা ঠিক জায়গায় আসি, তাই প্রোডাক্ট অসাধারণ, প্ল্যান অসাধারণ, লিডারশিপ অসাধারণ, শুধু নিজেকে বিলিয়ে দিন, খালি দেখুন রোজ কাজ করুন আর দেখুন আমার কি ভুল হচ্ছে সেটা রেকটিফাই করা দরকার।
আর কারো ভুল দেখতে যাবেন না, না অফলাইন না অনলাইন, নিজের ভুলটা করে চলুন। আর প্রত্যেককালে মোদি চেয়ারে যখন আমি জয়েন করেছি, মোদি চেয়ারে যখন এসেছি, তখন পিছন ফিরে তাকাবো না, সামনের দিকে তাকাবো। কারণ মোদি চেয়ার মানে জেতার প্ল্যাটফর্ম, হারার প্ল্যাটফর্ম নয়। তাই মোদি চেয়ারে এসেছি, জিততে এসেছি, হারতে আসবো। এই মনোভাব করে কাজ করুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা বলতে এখানে শেষ করি।